সবাইকে স্বাগতম। আমরা আগের পর্বে দেখে এসেছিলাম তোমার সাইন অফ এ প্লাস বি। তো এই পর্বে আমরা দেখব সাইনের পরে অবশ্যই কী শেখা উচিত বলো তো, তোমার কজ। সো আমরা এবার দেখবো যে কজ অফ এ প্লাস বি এটা কত। সো এই ছবিটা আমরা আগের আগের লেকচারে আমরা কনস্ট্রাক্ট করা শিখে এসেছি। সো আমি আর এটা নিয়ে নতুন করে আগাবো না। এটা যারা এই পর্ব থেকে শুরু করছো, আগের পর্বটা অবশ্যই দেখে নিলে খুবই ভালো হয়। সো বেসিক্যালি আমরা একটু দেখি যে কজ অফ এ প্লাস বি মানে কি। আমরা জানি কজ মানে ভূমিবাহী অতিভুজ। সো এখানে দেখো এ প্লাস বি কোন সমকোণী ত্রিভুজের সাথে আছে, দেখো তো তোমার এইটা হচ্ছে এ প্লাস বি, কাজে এই যে টিওএন টন, আমার মিল্টনের টন, ওকে, এই টন সমকোণী ত্রিভুজের সাথে আছে, তাই না? সো এখানের এখানে তোমার এ প্লাস বি এর সাথের বাহু কোনটা, দেখো তো ওটি, কাজে ওটি হচ্ছে তোমার ভূমি, ভূমি, আর অতিভুজ কোনটা, দেখো তো ওএন, ওএন হচ্ছে তোমার অতিভুজ, ভূমিবাহী অতিভুজ। এখন আমরা ওটিকে লিখতে পারি, দেখো তো কী লিখতে পারি ওটিকে, গেস করো, দেখো ওডি মাইনাস তোমার হচ্ছে টিডি, ওটি মানে হচ্ছে ওডি মাইনাস টিডি ডিভাইডেড বাই তোমার হচ্ছে ওএন। এখন এটাকে আমি লিখতে পারবো হচ্ছে ওডি বাই ওএন মাইনাস তোমার হচ্ছে টিডি বাই ওএন। এখন আমরা দেখো টিডির বদলে কাউকে কি লিখতে পারি কিনা, দেখো তো টিডির বদলে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি কি তোমার টিডির বদলে ইসি লিখতে পারি, রাইট? সো আমরা বললাম যে ইসি বাই ওএন কেন লিখতে পারি, তোমরা আগের লেকচারে আমি এক্সপ্লেন করেছি আর এমনিতে বুঝে নাও সমান ইসি। সো বেসিক্যালি তোমার ওডি কোন সমকোণী ত্রিভুজের সাথে, দেখো তো ওসিডি সমকোণী ত্রিভুজের সাথে ওডি, যার অতিভুজকে ওসি, কাজেই আমরা আগের লেকচারে দেখে আসছি যে নিচে অবশ্যই কাকে রাখা উচিত, অতিভুজকে রাখা উচিত। সো ওডি বাই ওসি ইন্টু আমি বলতে পারি কি ওসি বাই ওএন, ঠিক আছে? সো ওসি ওসি কাটলে ওডি বাই ওএন চলে আসে, মাইনাস তোমার হচ্ছে ইসি বাই ইসি, ইসি সমকোণী ত্রিভুজ কার সাথে, এনইসি। সো এনইসি সমকোণী ত্রিভুজ ইসি, তাহলে অতিভুজকে এনসি, কাজে ইসি বাই এনসি নিলাম ইন্টু তুমি এটা কত বলো তো, তাহলে এখানে এনসি দিবা আর এখানে ওএন দিবা, কারণ তাহলে তোমার এই যে এনসি এনসি কাটা ইসি বাই ওএন, এই যে ইসি বাই ওএন। সো বেসিক্যালি এটাকে তুমি কত লিখতে পারবা, ইকুয়াল টু, এখন খেয়াল করি ওডি বাই ওসি, তাহলে এই যে এই সমকোণী ত্রিভুজের তোমার ওডি বাই ওসি মানে ভূমি বাই অতিভুজ, এ হচ্ছে তার কোণ, কত আসে কজ এ ইন্টু ওসি বাই ওএন, ওসি বাই ওএন কোন সমকোণী ত্রিভুজ, দেখো তো ওসি এন সমকোণী ত্রিভুজে ওসি হচ্ছে ভূমি, ওএন হচ্ছে অতিভুজ, এবং বি হচ্ছে কোণ। সো এটা হচ্ছে কজ বি মাইনাস আমরা দেখি ইসি বাই এনসি কত, ইসি হচ্ছে এনইসি সমকোণী ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু, কারণ কাজে এটা লম্ব, আর এনসি হচ্ছে অতিভুজ, কাজে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি সাইন এ। অবশিষ্টটা অবশ্যই তুমি নিজে বের করে নিবা এবং দেখো সেটা আসবে সাইন বি। সো আমরা যেটা পেয়ে গেলাম যে কজ অফ এ প্লাস বি মানে হচ্ছে কজ এ ইন্টু কজ বি, কজ এ ইন্টু কজ বি মাইনাস তোমার হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি। সো আমরা সাইন অফ এ প্লাস বি শিখলাম আজকে, আমরা শিখলাম কজ অফ এ প্লাস বি, এবং সেটা হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ধন্যবাদ সবাইকে।